নমস্কার বন্ধুরা, আপনার বাড়িতে আপনারা যদি ওয়াল পুট্টি করতে চান, কিন্তু ওয়াল পুট্টি করতে আপনার লাগছে ভয়, কারণ ওয়াল পুট্টি করার পর দেওয়ালে পাপড়ি বেনে যায় আর পাউডারের মতো ঝরে পড়ে যায়, ক্র্যাক্স হয়ে যায় কি আমাদের ওয়াল পুট্টি। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াল পুট্টি আমরা করব না, কিন্তু আমাদের দেওয়ালে পুট্টির মতন যদি আমরা কোনো পেন্ট পাই সেটাকে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আপনাকে বলে রাখি, আপনার যদি এই বিচার থাকে কি আমরা পেন্ট করার সময় ভিতরের দেওয়াল হোক বা বাইরের দেওয়াল একটা ভালো কোয়ালিটির পুট্টির মতো পেন্ট করব, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট। বন্ধুরা, এই প্লাস্টার কোট যেটা আছে, এটাকে দেওয়ালে লাগার পর আপনার দেওয়ালের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে, একটা মজবুতি আপনারা পাবেন। 5 থেকে 6 বছর আপনার কোনো সমস্যা হবে না এশিয়ান পেন্টের প্লাস্টার কোট করার পরে। আপনি যদি ভাবেন কি আমরা বাড়িতে হোয়াইট সিমেন্ট করব, তাহলে একটু রুকে যান, কারণ হোয়াইট সিমেন্ট থেকে অনেক এগিয়ে আছে বর্তমানে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট। কীরকম আপনাকে বলি, একটা হোয়াইট সিমেন্ট বস্তার দাম কত? 1200 টাকার মতো, 50 কেজির বস্তা 1200 টাকার মতো দাম আছে। কিন্তু আপনার এশিয়ান পেন্টের প্লাস্টার কোটের দাম হচ্ছে 40 কেজির দাম 1200 টাকা, কিন্তু এটার কাভারেজ এরিয়াটা আমরা সবসময় বেশি পাবো কার? এশিয়ান পেন্টের প্লাস্টার কোট। দেখুন, হোয়াইট সিমেন্ট যদি আপনার 3 থেকে 4 বছর যায়, কিন্তু আপনার যে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট আছে 5 থেকে 6 বছর আরামসে চলে যাবে, কোনো সমস্যা হবে না। দেওয়াল আপনার বেশি সাদা ও চকচকে করার জন্য আপনার কাছে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট যেটা আছে এটা খুব ভালো আর কি আপনার জন্য। আর লাগার দেওয়ালে অ্যাপ্লাই করার বিষয়টা হচ্ছে আপনাকে জল টল কিছু দিতে হবে না, একটু ভালো করে ঘুরে নিতে হবে হোয়াইট সিমেন্টের মতোই। হ্যাঁ, ঘোরানোর পরে দেওয়ালে সিধে আপনারা দুটো কোট করে দিন, করার পরে ডাইরেক্ট দেওয়ালে পেন্ট করুন, কোনো সমস্যা ক্রিয়েট হবে না। এই জন্য বন্ধুরা আপনাকে বলে রাখি, আপনার বাড়িতে যদি রং করাতে চান তাহলে অবশ্যই প্লাস্টার কোট আপনাকে করাতে হবে। যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে।